সুপ্রিয় দর্শক, টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। বরাবরের মতো আজকে আমাদের অতিথি একজন বিশেষজ্ঞজন, যিনি ইমিগ্রেশন বিষয়ে অভিজ্ঞ। আপনারা তাকে চেনেন, বিভিন্ন সময় বিভিন্ন আয়োজনে আপনারা তাকে দেখেছেন। আমাদের যে কোনো কমিউনিটির অনুষ্ঠানে তাকে দেখা যায় সামনের সারিতেই। তিনি মোহাম্মদ এন মজুমদার, মাস্টার অফ ল, ফার্স্ট ভাইস চেয়ারম্যান কমিউনিটি প্ল্যানিং বোর্ড 9 ব্রঙ্কস, প্রতিষ্ঠাতা মজুমদার ফাউন্ডেশন। ইমিগ্রেশন এবং এই সংক্রান্ত অন্যান্য বিষয় নিয়ে আপনারা এন মজুমদার সাহেবের সঙ্গে কথা বলতে পারেন। মোহাম্মদ এন মজুমদার সাহেবের সঙ্গে সরাসরি কথা বলতে হলে আমাদের একটি নাম্বার আছে 6463079828, 6463079828। জি, কেমন আছেন? জি, অনেক ভালো আছি, থ্যাংক ইউ আপনাকে আপনার ভালো ইন্ট্রোডাকশনের জন্য, এবং টিভিএনকে ধন্যবাদ আমাদেরকে নিয়ে আসার জন্য। আশা করি আমাদের তথ্য যেটা আমরা প্রদান করি সেটা গণকল্যাণমূলক হবে, মানুষের উপকারে আসবে, সেজন্য সারাদিন কাজ করার পরও আসতে কষ্ট হয় না, যে সামথিং আমরা সোসাইটিকে যেন দিতে পারি। জি জি, সেটাই প্রত্যাশা। কারেক্ট কারেক্ট। আর আপনার আপনার কাছ থেকেও আমাদের অনেক কিছু শেখার আছে। আপনার স্পিড, আপনাকে আমরা সন্ধ্যায় দেখেছি একটা অনুষ্ঠানে ইফতার পার্টিতে আপনি পাঞ্জাবি পরা, আবার এখন আপনাকে দেখছি সুটেড বুটেড, আবার একটু পরে হয়তো একটা অনুষ্ঠানে দেখবো আপনি আরো ভিন্ন রকমের আয়োজনে। আপনাকে ধন্যবাদ, আপনি আপনার মূল্যবান সময় দিয়েছেন। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের আলোচনায় এই অনুষ্ঠানে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলোতে আমাদের অভিজ্ঞজনরা শুধু তাদের অভিজ্ঞতাই শেয়ার করে থাকেন, ফলে আপনার ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত নিতে হলে আপনার কাছের বিশেষজ্ঞজন সার্টিফাইড যিনি আছেন তার সঙ্গে কথা বলে আপনি পরামর্শটি নেবেন এবং আপনার ব্যক্তিগত সমস্যা সমাধান করবেন। আমরা আপনার কাছে আসতে চাচ্ছি যে আপনি তো অনেকদিন থেকেই ইমিগ্রেশন এবং অন্যান্য বিষয় নিয়ে কাজ করছেন। একটা বিষয় আমরা প্রায় শুনতে পাই, ভাওয়া, দেন VAWA, ভায়োলেন্স এগেইনস্ট ওমেন অ্যাক্ট, বিষয়টা একটু খুলে বলবেন আমাদের দর্শকদের? শিওর শিওর, এটা থ্যাংক ইউ এই কোশ্চেনটা রেজ করার জন্য, কারণ আমাদের কমিউনিটি বিশেষ করে যারা নতুন এদেশে আসে তাদের বিভিন্ন পদ্ধতিগুলো জানা উচিত। এই কেসটা সম্বন্ধে আমি ভেরি ক্লিয়ারলি বলি অন রেকর্ড থাকার জন্য। যেমন ধরুন একজন মহিলা বাংলাদেশ থেকে বা পৃথিবীর যে কোনো দেশ থেকে একটা নতুন মহিলা এখানে আসলো, আসার পরে কোনো এক US সিটিজেন বা গ্রিন কার্ডধারী তাকে বিয়ের কথা বলে, অনেকে এরকম ঘটনা হয়, বিয়ের কথা বলে তাকে রাখলো, তার সাথে সহবাস করলো, অনেকদিন থাকার পরে সে হয়তো মহিলাকে বলে, আজকে আমি একটা মহিলার গল্প শুনলাম যে আমাকে বলছিল যে আগে বিয়ে সাই দিবে, ডিভোর্স হয়ে গেছে, আমাকে ভালোবাসবে, আমাকে নিয়ে থাকবে, এখন এক দেড় বছর হয়েছে, এক দেড় বছর হওয়ার পর সে আমাকে আর বিয়ে করে না। এখন যেহেতু বিয়ে করে না, আমি আমি এখন আমি কী করতে পারি? আমাকে অনেক কাহিনী বললো, আমাকে উৎসাহিত করছে, লাঞ্ছিত করছে, আমার টাকাগুলো ছিল টাকা নিয়ে গেছে, অনেক কাহিনী বললো। সো এই যে কাহিনী, এই কাহিনী যারা যারা কাহিনীর শিকার হয়, দোজ ওমেন হু আর ভিকটিম অফ ভায়োলেন্স বাই দ্য US সিটিজেন অর US গ্রিন কার্ড হোল্ডার, তাদেরকে আইন এই একটা তাদের কল্যাণে রচিত হয়েছে। এবং যদি কোনো মহিলা প্রমাণ করতে পারে যে হি ওয়াজ অ্যাবিউজড, হি ওয়াজ কার্স, হি ওয়াজ সেক্সুয়ালি অ্যাবিউজ, এবং এর কারণে তার এক্সট্রিম আনইউজুয়াল হার্ডশিপ হয়েছে, এই এই এটা যদি প্রমাণ করতে পারে, সে তখন ইমিগ্রেশন জাজের ক্ষমতা আছে তাকে গ্রিন কার্ড দেওয়া, সে ছেলে হোক মেয়ে হোক, এবং সমকামী আইন ফাঁসবাতে সে যদি সেম সেক্সেরও যদি বলা হয় সেক্সুয়াল পার্টনার করতেও যদি উচ্চারিত হয়, তারা এ রিলিফ বা এই প্রতিকার পেতে পারেন, সেটা আমি জনগণকে বলি। সেই ক্ষেত্রে তো তাকে নাগরিক হতে হবে যার বিরুদ্ধে তিনি অভিযোগ করছেন, তাই তো? রাইট, যার বিরুদ্ধে অভিযোগ করছেন সে যেন US সিটিজেন। এখন US সিটিজেন বা US এর গ্রিন কার্ড ধারী যখন একজন বিদেশি পরবাসীকে উচ্চারিত লাঞ্ছিত করলো, সেক্ষেত্রে এটা এই এই অ্যাক্টের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে যেন আমাদের লোক যারা যারা উচ্চারিত হলো তাকে এটা ক্ষতিপূরণ দেওয়া। হ্যাঁ, খুবই মূল্যবান, আমার মনে হয় আমাদের দর্শকদের উপকার হবে। আমাদের বেশ কয়েকটি ফোন এসেছে, তার আগে আমরা একটু আপনার সঙ্গে একটা ছোট্ট বিষয় জেনে নিতে চাই যে পার্চেস্টারে এই যে ম্যান শেল্টার নিয়ে নানা রকমের বিরোধের কথা আমরা শুনতে পাচ্ছি, বেশ দুই পক্ষের কথাও আমরা বেশ আলোচিত হতে শুনতে পাচ্ছি, আপনি একটু বলবেন বিষয়টি কি? শিওর, থ্যাংক ইউ এই ব্যাপারে। এই ব্যাপারে আমাদের পার্চেস্টার এলাকা, ব্রঞ্জ এলাকা, এটা একটা একটা সিরিয়াস ইস্যু। কমিউনিটি বোর্ড, ইলেক্টেড অফিসিয়াল, বিভিন্ন স্টেক হোল্ডার, এখানে হয়েছে কি, পার্কচেস্টারে 2008 ওয়েস্টচেস্টার অ্যাভিনিউ এই জায়গাতে যে শেল্টারটা নির্মাণের জন্য সিটি ব্রাজিলীয় প্রশাসন প্রস্তাব দিয়েছে এবং নির্মাণ শুরু হয়েছে, সেইখানে আমরা প্রতিবাদ করছি এই জন্য যে এই ধরনের ম্যান শেল্টার যারা যে সমস্ত এই যে ম্যানগুলা পুরুষগুলা যারা এইসব এদের ভিতরে আবার সেক্সুয়াল অফেন্ডারও আসে, সেক্স ক্রাইমে যারা অভিযুক্ত, এই ধরনের শেল্টারগুলো সাধারণত ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে বা একটু কমিউনিটি থেকে একটু দূরে হওয়াই হইল পাবলিক পলিসি। এখন সেটা না করে তারা এটা একদম যেখানে পাবলিক লাইব্রেরির সামনে, প্রাথমিক বিদ্যালয়ের সামনে, মসজিদ, মোক্তব, মাদ্রাসার সামনে করতেছে, এতে করে আমাদের কমিউনিটির শতভাগ 99% লোক
বিরুদ্ধে আমরা রালি করছি, আন্দোলন করছি, সংগ্রাম করছি। কারণ এতে করে ক্ষতিটা কি হলো জানেন? এই ক্ষতি করি এখানে ক্রাইমের রেটটা বাড়ে যাবে এবং প্রপার্টি ভ্যালু, আমরা যারা স্টেক হোল্ডার, যারা বাইগরের মালিক, অ্যাপার্টমেন্টের মালিক, তাদের এগুলোর দাম কমে যাবে। তো সুতরাং এই জন্য আমরা এটার প্রতিবাদ করি। আমরা শেল্টারের বিরুদ্ধে নাই, হোমলেস পিপল তাদেরও থাকার অধিকার আছে, তাদেরও আইনগত থাকার অধিকার আছে। কিন্তু এই যে মেন শেল্টার, পুরুষ লোক, তারা যদি এক মাইল দূরে থাকে কোনো অসুবিধা নাই। তাদেরকে একদম স্কুলের সামনে, যেমন মদ বেচার দোকান, ড্রাগের দোকান, এটা সাধারণত খুব দূরে, একটু দূরে করা হয়, কারণ যাতে স্কুল ছেলেরা এক্সপোজ না হয়, মাদ্রাসা মুক্ত ছেলেরা এক্সপোজ না হয়, লাইব্রেরিতে ছেলেরা যাবে সেটা এক্সপোজ না হয়। সো এই নিয়ে সেখানে একটা বিরোধ চলছে এবং আমরা ব্লাজিও মেয়রের প্রশাসনকে, যারা বাঙালিদের ভিতরেও যদি কারো প্রভাব থাকে, প্রশাসনকে যেন বোঝায় যে এটা এখানে আমাদের জন্য ক্ষতিকর হবে। আমরা আপনার কাছে আরেকটা বিষয় আসবো। আমাদের সঙ্গে বেশ কয়েকজন ফোনে আছেন আর বেশ কয়েকজন আমাদের সঙ্গে TBN24 এই নামে ফেসবুকে যুক্ত হয়েছেন। সুপ্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সঙ্গে ফোনে কমিউনিকেট করতে পারছেন না, তারা কিন্তু ফেসবুকে আমাদেরকে প্রশ্ন লিখে পাঠাতে পারেন। ফেসবুকে TBN24 এই শব্দগুলো লিখলে আপনি সরাসরি আমাদের পেজটাতে চলে যাবেন। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সিনহা বাড়ি, আর যুক্ত হয়েছেন এমডি নুরুজ্জামান এবং আরো অনেকে। আমাদের সঙ্গে ফোন আছে, ফোনে আমরা একটু ফোনটি নিয়ে নিই। হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে ফোনে? আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। জি, ওয়ালাইকুম সালাম, বলুন। এন মজুমদার সাহেব, আপনার কথা শুনছেন। এখন যে ভাবা কেসটা বললাম, এই কেসটা আর প্রতিকার ফাইতে হইলো আপনাকে, ক্যান্সেলেশন অফ রিমুভাল অর্থাৎ যাদের কাছে আপনি সব নিজেকে আত্মসমর্পণ করতে হবে, সামহাও আপনার আপনার বিরুদ্ধে অ্যান্টি নোটিশ টু অ্যাপিয়ার ইস্যু হইতে হবে। অ্যান্টি ইস্যু হওয়ার পরেই আপনি চান্স পাবেন যাদের কাছে এই দুঃখের কাহিনী বলার জন্য। এমনি সাধারণ লোক যদি অত্যাচারিত লাঞ্ছিত হয়, ফার্স্ট স্টেপ হলো পুলিশকে কল করা, যাদের সাক্ষাৎ ফাইতে হলে ডিপোর্টেশন প্রসিডিং এ যাইতে হয়। সো আপনার কোশ্চেন যেটা, সেটা হচ্ছে মাস্টার হিয়ারিং পরে ইন্ডিভিজুয়াল হিয়ারিং ফ্রিতে কত সময় লাগে? আর একটা কেস যখন কোর্টে আসে তখন প্রাথমিক শুনানিটাকে বলা হয় মাস্টার হিয়ারিং, এবং মাস্টার হিয়ারিং থেকে ইন্ডিভিজুয়াল হিয়ারিংটা হলো ফাইনাল হিয়ারিং। এইটার দূরত্ব কতটুকু হবে এটা ডিপেন্ড করে জাজের ক্যালেন্ডারের উপরে, তার কতটুকু কেস আছে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় দুই বছর পরে ডেট পড়ে, কোনো ক্ষেত্রে 6 মাস পরে ডেট পড়তে পারে। সুতরাং সেই ব্যাপারে কেউ আগে অনুমান করতে পারবে না। একমাত্র জাজই তার ক্যালেন্ডার মেনটেন করে, যেই জাজের কাছে আপনার কেসটা ফুরছে উনি ডেট দিতে পারবেন। জি ধন্যবাদ, আমার মনে হয় আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। আমাদের সঙ্গে ফোনে আরো একজন আছেন। হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে ফোনে? আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। জি ওয়ালাইকুম সালাম, আপনার প্রশ্নটি বলুন। ওকে, গ্রিন কার্ড দারি বাংলাদেশে কতদিন থাকতে পারে সেটা আমি একটু ভাঙ্গি বলি। ওনার ভলিউম আপনি শুনুন, হবে ভলিউম মুছে থাকাতে কথা বোঝা যাইতেছে না। জি, সো সাধারণত আপনি যখন গ্রিন কার্ড দারি 6 মাসের আগে যদি ফেরত আসেন, কোনো প্রকার পারমিশন নিতে হয় না। আবার পারমিশন নিয়ে আপনি 2 বছর পর্যন্ত থাকতে পারেন। এখানে সমস্যা হলো যারা 2 বছর পর্যন্ত থাকি আসবেন, তারা আসার পর থেকে আবার 5 বছর পূরণ করতে হবে সিটিজেনশিপ কোয়ালিফিকেশন করার জন্য। এটা হলো একটা। আর একটা কথা হলো আপনি বারবার, মানে 2 বছরের আগের যে সময়টা তিনি ছিলেন সেই অংশটা বাতিল হয়ে যাচ্ছে, নতুন করে কাউন্টিং আবার শুরু হবে, এটা এক সমস্যা। আর একটা সমস্যা হচ্ছে এভাবে বারবার যদি বেশিরভাগ সময় আপনি বাংলাদেশে থাকেন, এক পর্যায়ে আপনাকে ফোর অফ এন্ট্রিতে ঢোকার সময় কাস্টম অথরিটি বলতে পারে যে তুমি তো বেশিরভাগ সময় দেশেই থাকো, তো তোমার দরকার কি, তখন তার রিভোকেশন প্রতিদিন শুরু করতে পারে, সেটা আপনাকে মাথায় রাখতে হবে। আর একটা সমস্যা হলো অনেকে কি করে, 6 মাসের পুরো আবার আগে চলে আসে, আবার কদিন থাকে আবার 6 মাসের পর চলে আসে। ইজ সেম থিং যে আপনার একটা ফ্যাটারন, এটাকে বলে ফ্যাটারন অফ গোয়িং অ্যান্ড কামিং ব্যাক, গোয়িং অ্যান্ড কামিং ব্যাক। তখন আর ফ্যাট্রিক অ্যাক্টের আওতায় তারা ইনভেস্টিগেশন করে দেখে এই লোকটা কোনো সন্ত্রাসী কার্যক্রমে জড়িত আছে কিনা, অথচ ও আসলে সন্ত্রাসী কার্যক্রম কিছুই না, তার হয়তো জায়গা সম্পত্তি আছে বা লেখাপড়া করে বা অন্য কিছু। সুতরাং এগুলো মাথায় রাখেই আপনারা
আপনারা আসা যাওয়া করবেন সেটাই প্রত্যাশা রইল। জি জি ধন্যবাদ। একটা বিষয় আমরা বলতে চাই যে এই ধরনের ঘটনার ক্ষেত্রে আমরা কিন্তু বেশ কিছু ইনসিডেন্ট দেখেছি যে তার গ্রিন কার্ডটি জব্দ করে তাকে B1 B2 ভিসাও দিয়ে দিয়েছে, এরকম নিউজও প্রচারিত হয়েছে আমাদের এখানকার বাংলা সংবাদপত্রগুলোতে। যে আমাদের সঙ্গে ফোনে আরেকজন আছেন, হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে ফোনে, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। জি বলুন। আমি আজকে যত্ন করছিলাম মনের উপর, মে মাসের আগে তারিখে আমার ছেলের জন্য অ্যাপ্লাই করছিল, তখন অন্যের ফর্ম লেটার আসছে, রিসিভ লেটার আসছে, আর কোন লেটার আসতেছে না বেতনটা দিয়ে। আপনি যদি গ্রিন কার্ড দারি হন তাহলে একটু সময় লাগবে, আর যদি আপনি সিটিজেন হন তাহলে 8 মাসের ভিতরে অ্যাপ্রুভাল হওয়ার কথা। তো আপনি অনেক সময় হয়ে গিয়ে এই সমস্ত ক্ষেত্রে অ্যাপ্রুভাল না দিয়া তারা এডিশনাল ইনকোয়ারি, এটাকে বলে RFE, রিকোয়েস্ট ফর ফার্দার এভিডেন্স, অন্যান্য কিছু কাগজপত্র চায়। এখন অনেকে ওই ওই মেলটা মিস করে, মিস করলে কেস ডিনাই হয়, পরবর্তীতে হয়তো 2-4 বছর পরে ইনকোয়ারি করে দেখা গেল যে ওর কিছু শেষ হয়ে গেছে, কিছু আবার করতে হবে। সুতরাং আপনি মেলের প্রতি খেয়াল রাখবেন কোনো মেল মিস হলো কিনা। এবং আমরা সবসময় বলি যারা ইমিগ্রেশন থেকে গুরুত্বপূর্ণ তথ্য বা ডকুমেন্ট প্রত্যাশা করছেন, আপনার মেল বক্সের উপর আপনার নাম যেন লেখা থাকে। সুতরাং তারা মেল বক্সে দেওয়ার আগে, কারণ ওই ওই প্যাকেজগুলোর উপর লেখা থাকে ইম্পর্টেন্ট ডকুমেন্ট, তখন মেল ময়েন্দ্রের ইনস্ট্রাকশন থাকে ইম্পর্টেন্ট ডকুমেন্ট দেওয়ার আগে দে হ্যাভ টু মেক শিওর যে কাকে দিচ্ছে। অনেক সময় দেখা যায় 7-8 ফ্যামিলি বিল্ডিং, বিল্ডিং এর সামনে 8টা মেল বক্স আছে কিন্তু কারোর নাম লেখা নাই বা ক্লিয়ারলি লেখা নাই, অ্যাপার্টমেন্ট এ, অ্যাপার্টমেন্ট বি আছে, বা ওখানে হয়তো একটু হেরফের হয়। সো মেল মিসিং এর একটা বিগ প্রবলেম আমেরিকাতে আমি দেখছি গত এই 22 বছরে প্রচুর কমপ্লেন যে ইমিগ্রেশন এভরিডে, অলমোস্ট এভরিডে শুনি যে ওর গ্রিন কার্ড ইমিগ্রেশন ওয়েবসাইটে দেখা যায় গ্রিন কার্ড ওয়াজ মেলড, বা যিনি রিসিভ করবে উনি পায় নাই। এই সমস্যার সমাধান অনেক সময় 1-2 বছর সময় লাগে, আবার পুনরায় টাকা দিয়ে আবার ফাইল করতে হয়। সো এই জন্য টাইমলি আপনার খেয়াল রাখতে হবে, পোস্ট অফিসে খবর নিতে হবে, অ্যাড্রেস চেঞ্জ হলে সেখানে নোটিফাই করবেন, প্লাস পোস্ট অফিসে গিয়েও চেঞ্জ করতে হবে, এবং প্রত্যেকটা মেল বক্সের উপরে যেন নাম লেখা থাকে। জি, এই বিষয়টা আমরা বেশ কয়েকটি অনুষ্ঠানে বলছি যে আপনার নামটি যেন প্রপারলি মেল বক্সের উপর লেখা থাকে, এবং টাইমলি আপনি মেল বক্স চেক করে আপনি নিশ্চিত হবেন যে কোনো কিছু মিস হচ্ছে কিনা। আমাদের সঙ্গে ফোনে আরো বেশ কয়েকজন আছেন, আমরা একটু ফেসবুক থেকে কয়েকটা প্রশ্ন নিতে চাই। ওয়ালিদ হোসেন তিনি লিখেছেন, স্যারের কাছে আমার প্রশ্ন যে আমার ওয়াইফ অ্যাপ্রুভাল লেটার পেয়েছেন, দ্বিতীয় লেটার কতদিন পর পেতে পারে জানাবেন কি, আমি গ্রিন কার্ড ধারী, এটা একটা প্রশ্ন। আর অনিকা অ্যানি লিখেছেন, এনভিসিতে কিভাবে যোগাযোগ করব A4 ক্যাটাগরির জন্য, এই দুটি প্রশ্ন উত্তর চাই আপনার কাছে। গ্রিন কার্ড দারিদের এটা সময় লাগে 4 ইয়ার থেকেও বেশি, সুতরাং আপনাকে অনেক অপেক্ষা করতে হবে। আর ন্যাশনাল ভিসা সেন্টারে যাদের ভিসা অ্যাপ্রুভ হয়, ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হওয়ার পরেই ন্যাশনাল ভিসা সেন্টারে কেসটা ফাটানো হয়। ওই অ্যাপ্রুভালের ভিতরে লেখা থাকে আপনার ন্যাশনাল ভিসা সেন্টারের ফোন নাম্বারও লেখা থাকে, অ্যাড্রেসও লেখা থাকে, ইমেল অ্যাড্রেসও লেখা থাকে। সুতরাং ওখান থেকে আপনি কলও দিতে পারেন, ইমেলও করতে পারেন, অথবা ওয়েবসাইটে যাইতে পারেন সেখান থেকে। একজন আমাদের নাম্বার চাচ্ছেন ফেসবুকে, আমরা তার জন্য বলছি যে আমাদের নাম্বারটি অন স্ক্রিন আছে, আর আমাদের নাম্বার আরেকটু বলে দিই, 6463079828 ফেসবুকে আপনি নাম্বারটি চেয়েছেন। আমরা ফোনে আর কয়েকটি প্রশ্ন নেওয়ার আগে দুটি এক্সিকিউটিভ অর্ডার বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। দেন আমাদের মেয়র, নিউ ইয়র্ক সিটির মেয়র বলেছেন যে কোনো জায়গায় আপনার কোনো মাদক দ্রব্যের বা ড্রিঙ্কসের বিজ্ঞাপন সরাসরি দেখানো যাবে না। এটা আমরা জাস্ট কয়েকদিন আগে দেখতে পেলাম যে তিনি এক্সিকিউটিভ অর্ডার দিয়ে বিভিন্ন ড্রিঙ্কের বিজ্ঞাপন, যেগুলো আমাদের অ্যালকোহল যুক্ত, সেগুলো বিজ্ঞাপন নিষিদ্ধ করেছেন। আবার পাশাপাশি আরো আরো কিছু জায়গায় আমরা দেখছি যে আমাদের প্রেসিডেন্টের এক্সিকিউটিভ অর্ডারের কারণে কিছু কিছু জিনিস স্টপ হচ্ছে। তো এই যে অ্যাসাইলাম বিষয়ক যে কথাবার্তাগুলো আমরা শুনতে পাচ্ছি আমাদের এখানকার নীতি নির্ধারকদের মুখ থেকে, সেটা আমাদের অ্যাসাইলাম প্রার্থীদের কতটুকু চিন্তিত করতে পারে? আমি মনে করি মোটেই চিন্তাযুক্ত না হওয়ার জন্য, কারণ প্রেসিডেন্ট ট্রাম্পের কথাগুলা এটা কোনো আইন না, এটা এক্সিকিউটিভ অর্ডারও না। এক্সিকিউটিভ অর্ডার বলতে প্রেসিডেন্ট সার্টেন কিছু কিছু পাওয়ার আছে, সেটা মেমো আকারে ফাটানো হয়। এমনি বক্তব্য রাজনৈতিক মাঠে কথা বলে যে আমি এটা করব, আমি ওইটা করবো, ওইটা করব, এগুলো হলো পলিটিক্যাল কথাবার্তা, এতে এতে আইনের উপর কোনো প্রভাব হয়। এবং জাজদেরকে স্ট্রিক্টলি বলা হয় যে রাজনীতির কারণে তারা যেন প্রভাবিত না হয়, কেসটা যেন বিবেচনা করা হয় কেসের মেরিটের উপরে। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে প্রভাব যে হয় না তা না, অ্যাডমিনিস্ট্রেটিভ যেমন প্রশাসনিকভাবে
একটা কেসে দুটো, একটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিউর, একটা হলো মেরিট। সো মেরিটটা কখনো ইন্টারফেয়ার হয় না। অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিউর চেঞ্জ হয় এইভাবে, যেমন প্রেসিডেন্ট ট্রাম্প এক্সিকিউটিভ অর্ডার দিয়েছেন অ্যাসাইলাম কেসগুলো যেন দীর্ঘসূত্রিতে না হয়, নতুন করে যারা অ্যাসাইলাম দিচ্ছে লাস্ট কাম ফার্স্ট সার্ভিস, তো তাতে করে মানুষ যেন আইনের এই সুবিধাগুলো নিতে না পারে। অ্যাসাইলাম করলো, অ্যাসাইলাম করে ওয়ার্ক পারমিট পাইলো, ওয়ার্ক পারমিট আবার কাট পাওয়ার জন্য 6 মাস 1 বছর ওয়েট করতে হলো, এবং কোনো এই সময় যেন না পায়, সেজন্য যেন রাইট ওয়ে তাকে ডাকা হয়। এই এইটা হলো একটা চেঞ্জ আর কি। তবে মোটামুটি কোনো ড্রাস্টিক আইনগত কোনো চেঞ্জ হয়নি। জি জি, ধন্যবাদ। আমার মনে হয় যে আপনারা কাছাকাছি উত্তরগুলো পেয়েছেন। আমাদের সঙ্গে ফোনে আরো একজন আছেন। হ্যালো, আমাদের সঙ্গে ফোনে কে আছেন, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। হ্যালো, আমার নাম এমডি হোসাইন, আমি জামাইকা থেকে বলতেছি। আমার স্যারের কাছে কোশ্চেনটা হচ্ছে যে আমি আমার শেয়ার ড্রাইভওয়ের যে একটা ইভেন্ট আছে, সো এই তথ্যগুলো আমি কোথা থেকে পাবো? যে আমি যদি ফেন্স দিতে চাই আমার ব্যাকইয়ার্ডে, সো এই জাতীয় তথ্যগুলো আমি কোথায় পাবো, কোন ডকুমেন্ট গুলোতে পাবো? এবং এই ইজমেন্ট যদি আমি না রাখতে চাই তাহলে কিভাবে নেগোসিয়েশনে আসা যায়, এটা যদি জানালে আমার খুব ভালো। থ্যাংক ইউ, জি ধন্যবাদ, থ্যাংক ইউ। সো আমার আমরা ল স্কুলে সবচেয়ে কঠিন সাবজেক্ট হলো প্রপার্টি ল, প্রপার্টি ল ইজমেন্ট রাইট। জি, ইজমেন্ট রাইটের বাংলা বলে এজমালি। জি, যেমন আপনি যখন একটা বাড়িতে থাকেন, যে ঘাটা বাড়ি থেকে বাইরে হওয়ার জন্য একটা রাস্তা, এটা সবাই ইউজ করার জন্য, সেটা আপনি এখানে কমন প্রপার্টি না, এটা ইজমেন্ট রাইট এজমালি, কমন প্রপার্টি অন্য অন্য মিনিং। সো এজমালি সম্পত্তি যেটা আপনি বলছেন, এই ইজমেন্ট রাইট আপনার কতটুকু অধিকার আছে সেটা সার্ভেতে বলা হবে। আপনার যে অ্যাটর্নি থেকে ছিল, আপনার ক্লোজিং যখন করছেন, ক্লোজিং এর সময় কতগুলো ডকুমেন্ট হস্তান্তর করা হয়, একটাকে বলা হয় সার্ভে, বাংলায় বলা এটাকে জরিপ। এই সার্ভেটা আপনার ফাইলে আছে, যদি না থাকে অনলাইন থেকে আপনার লয়ার নিতে পারবে, সেখানে বলবে আপনার হিসা, আপনার সম্পত্তির আপনার কতটুকু মালিক, আপনি ফ্যান্স কতটুকু। আর যেটা বললেন পাবলিক পলিসির কারণে, যেমন জয়েন্ট হাউস, এই জয়েন্ট হাউসে যেমন কমন ড্রাইভওয়ে যেটাকে বলা হয়, এই কমন ড্রাইভওয়ে আপনাকে অর্ধেক ভাগ করে দিলে, ওনাকে এক ভাগ ভাগ করে দিলে, তাহলে কারো গায়ে ঢুকতে পারবে না, এটাকে বলে এগেনস্ট দি পাবলিক পলিসি। এটা দুজনের জন্য দুর্ভোগ হবে। সুতরাং ইজমেন্ট রাইটটা ইজ ডিফারেন্ট, দুজনের অধিকারে সংরক্ষিত হবে। এখন আপনি যদি এখন এটা নিয়ে তার সাথে মারামারি করেন বা ঝগড়া করেন, তখন কোর্ট কিন্তু স্টে অর্ডার দিতে পারবে যে কেউ কাউকে যেন বোধান না করে, কোথাও রি এনফোর্সমেন্ট করবে। বেস্ট পলিসি হলো বাড়িওয়ালার, যে আপনাদের বাড়ির মালিক, ফাঁসের বাড়ির সাথে যত সম্ভব ভালো সম্পর্ক গড়ে রাখা, কারণ এখানে আমরা বহুজাতিক দেশে বাস করি। আপনার ফাঁসের বাড়ির লোকটা কি কোন ধরনের খারাপ প্রকৃতির লোক আপনি নিজে জানেন না, তার আত্মীয় স্বজন কে সে তাও জানেন না, তার সে কি খারাপ প্রকৃতির লোক। অনেক সময় আপনি অনেক প্রায় না, অনেকটা ঘটনা এরকম হয়েছে যে ফাঁসের বাড়ি গুলি করে মারে দিয়েছে আরেকজনকে, আর টেনেন এবং ল্যান্ডলর্ড টেনেনের ঝগড়া জায়গায় সেখানে। সুতরাং বাড়িওয়ালা সম্পর্কিত বিরোধটা এই দেশে আমি খুব সিরিয়াসলি নেব। আপনি যদি সেখানে প্রবলেম হয়, আমি অনেকের আমরা দেখছি বাড়িওয়ালার সাথে তখন বলতে চাই বাড়িটা বিক্রি করে চলে গেছি, আমি মনে করি দ্যাটস ইজ গুড ডিসিশন, কারণ এখানে একটা শত্রুতা নিয়ে কতদিন থাকা যায়, বা শত্রুতা সৃষ্টি না করাই ভালো, কিছুটা ছাড় দিয়া হলেও লোকাল কিছুটা মিলেমিশে থাকাই, কোনো ঝামেলা না যে একটু মিলে। তবে আপনার কোশ্চেনের জন্য সেটা আপনার লয়ার সাথে, যে লয়ার মাধ্যমে কোর্টটা কিনছেন, সে আপনাকে ইজমেন্ট রাইট সম্পর্কে আপনাকে বিস্তারিত বলবে এবং সার্ভে সম্বন্ধে বিস্তারিত বলবে। জি ধন্যবাদ, ধন্যবাদ। তাহলে একটা প্রশ্ন আপনার কাছে থেকে গেল যে কমন প্রপার্টি আসলে কি, আমরা শুনবো সেটা, আমরা দুইটা ফোন নিয়ে নিতে চাই। হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে ফোনে? আসসালামু আলাইকুম, আমি শারমিন আক্তার ব্রুকলিন থেকে বলছিলাম। জি বলুন, এন মজুমদার সাহেব আপনার কথা শুনছেন। স্যার আমার কাছে আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আমি হাউস ক্লোজিং এর জন্য কোথা থেকে ভালো একটা অ্যাটর্নি পেতে পারি? ওয়েল, সেটা আমি এখানে কাউকে এন্ডোর্স করব না যে আপনি কাকে যাবেন। আমরাও ক্লোজিং করি, যদি আপনার কনফিডেন্স থাকে আপনি আসতে পারেন, বাট আমি কখনো এটাকে সলিসিট করি না যে ভাই আমার কাছে আসেন। কোনো মিটিংয়ে গিয়েও আমি আবার মানুষের কার্ড দিই না যে আমাদের কাছে আসেন। সো আপনি পেপার দেখেন, নিউজ পেপার যখন ঠিকানা বা অনেকগুলো বাংলা পত্রিকা আছে, পত্রিকাগুলো খুলিয়ে দেখেন যে কয়েকজন আছে আমরা রিয়েল এস্টেট ক্লোজিং করি, ওদের ভিতরে যাকে আপনার পছন্দ তাকে আপনি নিতে পারেন। এবং তবে একটা কথা আমি সবসময় বলি, কোনো ব্রোকারের মাধ্যমে, যে ব্রোকার থেকে বাই নিছেন তার থেকে তার লয়ে নেবেন না, বিকজ তারা নিজের নিজের একটা গ্রুপে হয়ে যায়, সুতরাং আপনার ইন্টারেস্টটা সার্ভ করে না। আরো কথা হলো, যেমন আমরা বাঙালিরা এই যে লিগাল টার্মগুলো, যেমন জয়েন্ট প্রপার্টি, কমন প্রপার্টি, সিঙ্গেল ওনার, এই যে ক্লাসিফিকেশন অফ ওনারশিপ, আবার হাউজিং হইলো প্রাইভেট হাউস, মিচুলোমা হাউস, কন্ডোমিনিয়াম, কো অফ,
অনেক রকমের কিছু এখানে এই দেশে কিছু কিছু লয়ার আছে শুধুমাত্র এগুলাই করে। তো আমাদের ফার্ম যেহেতু আমরা জেনারেল প্র্যাকটিস এবং আমি আমার আমি আমার খুব ইন্টারেস্টিং পার্সন, আমি ইন্টারেস্ট নিই যে হাউ প্রপার্টি ল ওয়ার্ক, হাউ দি কনস্টিটিউশন ল ওয়ার্ক, হাউ দি ইমিগ্রেশন ল ওয়ার্ক, আমি আমি স্টাডি করতে পছন্দ করি। সো আমার ইন্টারেস্ট প্রপার্টি ল এবং ইমিগ্রেশন ল, যেগুলি আমাদের লোকের বেশি দরকার, বাইকের বেশি কিনে ইমিগ্রেশন মানুষ বেশি করে, আমার ব্যাংক্রাপসি ফাইল করে। সো আপনি আশা করি উত্তর পেয়েছেন, আপনি পত্রিকা থেকে নিতে পারেন বা কেউ যারা বাইক কিনছেন তাকে তারা কার থেকে কিনলো রেফারেল পাইতে পারেন। তবে এমন কোন না, যেমন যেমন তৃতীয় ব্যক্তি যিনি ব্রোকার সে আরেকটা লোকের দিল অ্যাটর্নি হট হিসপ্যানিক বা অন্য কোনো কমিউনিটি বা জুইশ বা যেইটাই হোক, ওর কথা আপনি অর্ধেক বুঝলেন না, দেন আপনাকে নিতে হবে যে আপনি কমফোর্টেবল, আপনার লয়ার মিনস আপনার পক্ষে আমরা বলি না বিগ ডিএল, এটা বিগ ডিএল না, এইটাই হলো বিগ ডিএল বলা, এটাকে জীবনে একটা সবচেয়ে বড় একটা ডিএল। সো আপনি যাকে কমফোর্টেবল ফিল করেন তার মাধ্যমেই ক্লোজিং করেন। ধন্যবাদ। আমরা এর সঙ্গে একটু যুক্ত করতে চাই যে ধরেন আপনাদের টিভিএন 24 এর কারো আলোচনা বা কারো কথা শুনে আপনার যদি যেসব বিশেষজ্ঞজন আসেন, আপনার যদি মনে হয় যে আপনি তার সঙ্গে আরেকটু বাড়তি আলাপের জন্য সরাসরি যোগাযোগ করতে চান, আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গেলে আমাদের এখানে ফোন করলে আমাদের এখান থেকে সেই বিশেষজ্ঞজনের নাম্বারটি আমরা দিয়ে দিব। আমরা বিরতিতে যেতে চাই, তার আগে দুটি প্রশ্ন আপনাকে বলে রাখি। এক হচ্ছে মাহফুজুর রহমান সোহেল এবং আকরামুল হক দুজনে একটা কাছাকাছি প্রশ্ন করেছেন। তিনি লিখেছেন যে ইবি ওয়ান ভিসা আফটার I-140 approval, how many months need to get green card? এই প্রশ্ন উত্তর জানবো আমরা, তার আগে যাচ্ছি বিরতিতে। সুপ্রিয় দর্শক, আমরা যাচ্ছি বিরতিতে, ফিরে এসে কথা বলবো মোহাম্মদ এন মজুমদার সাহেবের সঙ্গে, যাচ্ছি বিরতিতে। সুপ্রিয় দর্শক, টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠানে আবারও স্বাগতম। আমরা কথা বলছিলাম আমাদের এখানে উপস্থিত বিশেষজ্ঞজন মোহাম্মদ এন মজুমদার সাহেবের সঙ্গে। মোহাম্মদ এন মজুমদার মাস্টার অফ ল, ফার্স্ট ভাইস চেয়ারম্যান কমিউনিটি প্ল্যানিং বোর্ড 9 ব্রঙ্কস, প্রতিষ্ঠাতা মজুমদার ফাউন্ডেশন। আমরা বিরতিতে যাওয়ার আগে দুটি প্রশ্ন করেছিলাম, তার মধ্যে একটি ছিল মাহফুজুর রহমান সাহেবের পাঠানো ফেসবুকে, আরেকটা ছিল আকরামুল হক, দুজনে লিখেছিলেন EB-3 ভিসা। প্লিজ এক্সপ্লেইন লিটল বিট ফর EB-3 ভিসা ফর বাংলাদেশি, স্পেশালি অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। I-140 অ্যাপ্রুভড অ্যান্ড ওয়েটিং ফর কনসুলেট ইন্টারভিউ, সো হাউ অ্যাবাউট পসিবিলিটি টু গেট ভিসা? এটা একটা কথা আপনাকে এখন বলি, কোশ্চেনটাকে এটাকে আইনের ভাষায় বলা ভ্যাগ, টু ভ্যাগ, টু ব্রড কোশ্চেন। জি, এখন আপনার আপনার নামও জিজ্ঞাসা করেন, আমার দাদা ফিজা সবার নামে জিজ্ঞাসা, ওনার কোশ্চেনটা হলো এরকম, অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ? অল অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ তো নাই, ডিসঅ্যাডভান্টেজ থাকলে তো আপনি অ্যাপ্লাই করতেন না। এখন আপনার ভিসাটা কনসুলেটে আছে, কতদিন সময় লাগবে সেটা আপনি জিজ্ঞাসা করেন না, জিজ্ঞাসা করতেছেন হাউ টু গেট ভিসা। এখন এটার বেস্ট আনসার হবে আমি মনে করি, আপনার যে যে লয়ার আপনার কেসটা প্রসেস করছে ওনার সাথে পার্সোনালি কথা বলেন। আসলে উনি কিন্তু ওইটাই মিন করেছেন, কারণ একরামুল হক সাহেবও লিখেছেন যে EB-3 ভিসা আফটার I-140 অ্যাপ্রুভাল হাউ মেনি মান্থস নিড টু গেট গ্রিন কার্ড। এটা কিন্তু আসলে দুজনের বক্তব্য, আমার ধারণা সেটাই যে গ্রিন কার্ড বা এটা পেতে কেমন সময় লাগতে পারে। এটা যেটা এটা হয়তো আমি এখন বলবো, এটা আনুমানিক টাইম হলো জি অ্যারাউন্ড 15 মান্থ, বাট জি যদি আপনার এটা পিটিশন ডিফেক্টিভ থাকে এ মে বি 4 ইয়ার, কারণ ইট ইস ভেরি ভেরি এগুলা ভেরি স্পেশালাইজড ক্যাটাগরি অফ ভিসা বলা হয় জি, এবং ভেরি ভেরি রেয়ার লয়ার এগুলা করে। ওনার জন্য বেস্ট হবে যে লয়ার করছে ওনার অ্যাডভাইস নেওয়া। EB-3টা আসলে কেন দেওয়া, কেন দেওয়া হয় বা কেন করা হয়? এটা ইট ইজ এ ব্রড রেঞ্জ, এটা আপনার এক্সপার্ট EB-1 EB-2 EB-3 এটা একটা অন্য ক্যাটাগরি। সো এইটা এই জেনারেল আলোচনা না যাইয়া আমি মনে করি ওনার উচিত হবে ওনার যে সরাসরি তার লয়ের সাথে কথা কথা বলা। জি, ধন্যবাদ। আমরা যাচ্ছি ফোনে, আমাদের সঙ্গে ফোনে কে আছেন? হ্যালো, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জি ওয়ালাইকুম সালাম মোহাম্মদ লঞ্চের চেয়ারম্যান। জি বলুন, এন মজুমদার সাহেব আপনার কথা শুনছেন। হ্যাঁ, আমার এই I-161 সেপ্টেম্বর 2016 করেছিলাম জয়েন, এরপরে আর কি ডিভোর্স হতে চলেছে, আমার একটা চাইল্ড আছে, চাইল্ড সাপোর্ট দিচ্ছি, ডিভোর্স এখনো কমপ্লিট হয় নাই, বাট গত অক্টোবরে ওরা আমাকে চিঠি পাঠাইছিল যে ওরা ন্যাশনাল বেনিফিট সেন্টারে পাঠাইছে, ওরা আমাকে ইন্টারভিউ দিবে, কিন্তু 6 মাস হয়ে গেল এখন ইন্টারভিউ দেয় নাই, ডেট দেয় নাই, এখন আমার কি করা উচিত? বোঝা গেল? আমি আপনি কি ফোনে আছেন? জি, আপনি আরেকবার বলবেন, আপনার প্রশ্নটি অস্পষ্ট ছিল। জি জি জি, আপনি শুনুন, এবার আমার মনে হয় যে উত্তরটি আপনি পাবেন। জি বলুন। হ্যাঁ, I-751 হচ্ছে যেমন
যে যারা বাংলাদেশ থেকে বা এখানেও যারা বিয়ের মাধ্যমে গ্রিন বা অন্য কোনোভাবে গ্রিন কার্ড 2 বছরের জন্য পায়, সেই গ্রিন কার্ডটার কন্ডিশন রিমুভ করার জন্য যে পিটিশন, সেই পিটিশনটাইকে বলা হয় I-751। সো এটা ফাইল করার পরে 18 মান্থ অটোমেটিক্যালি 18 মান্থ এক্সটেনশন পাবেন ওই গ্রিন কার্ডের, এবং 18 মান্থ পরে আপনাকে ইন্টারভিউ ডাকতেও পারে, না ডাকিয়েও আপনাকে গ্রিন কার্ডটা ফরমেন্ট করে দিতে পারে। বাট এখানে মোস্ট অফ দি টাইম যারা বিশেষ করে নিজে নিজে এগুলো ফাইল করে, এগুলাতে অন্য অন্য আরও ডকুমেন্টস চায় এবং দীর্ঘায়িত হয়। সো এটা এখন দেখতে হবে, আপনি যদি যদি টাইমলি ভালোভাবে ফাইল করে থাকেন তাহলে ওয়েডিং টাইম 2 ইয়ার, আর যদি আপনার পিটিশন ঠিক না হয় এটা একমাত্র আল্লাহ জানে কত কতটুকু লম্বা সময় লাগবে। জি জি, ধন্যবাদ। আমার মনে হয় আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। আমাদের সঙ্গে ফোনে আরেকজন আছেন। হ্যালো, কে আছেন ফোনে, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। জি, আসসালামু আলাইকুম, আমার নাম কামরুল। ওয়ালাইকুম সালাম, আপনি প্রশ্নটি করুন। আমি ব্রুকলিন থেকে বলছি। প্লিজ, ইমিগ্রেশন সংক্রান্ত আমি এন মজুমদার সাহেবের কাছে প্রশ্নটা, হলো আমার ছেলে তার ওয়াইফের জন্য, ছেলে সিটিজেন এখানকার, তার ছেলে ওয়াইফের জন্য দরখাস্ত করেছে, অ্যাকর্ডিংলি অল ডকুমেন্টস অ্যাকসেপ্টেড বাই ইমিগ্রেশন, এবং তাকে তার বিষয় বিষয় জমা দিয়েছে। এক্ষেত্রে কত সময় আর লাগতে পারে ওর ইন্টারভিউ কল করতে, এই জিনিসটা জানার জন্য? ওল বিষয় বিষয় যখন দিয়েছেন আপনার উচিত হবে এখন এই মুহূর্তে আরো দুই সেটস অফ ডকুমেন্ট দরকার। একটা হলো সিভিল ডকুমেন্ট আর একটা হলো ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট। সিভিল ডকুমেন্ট বলতে বোঝায় বাংলাদেশ থেকে পুলিশ ক্লিয়ারেন্স, পাসপোর্ট, 2টা ছবি, তারপরে বার্থ সার্টিফিকেট, মেরিট সার্টিফিকেট, এগুলো জমা দিতে হবে এবং বাংলাদেশ থেকে আনিয়ে এখানে জমা দিতে হবে, এবং আপনার ছেলের পক্ষে ট্যাক্স রিটার্ন, ট্যাক্স ট্রান্সক্রিপ্ট, সিটিজেনশিপ সার্টিফিকেট, এগুলো জমা, এই 2 সেট সিভিল ডকুমেন্ট এবং ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট জমা দেওয়ার পরে ইন্টারভিউ ডেট ফুটবে। সো ইন্টারভিউ ডেটটা সাধারণত বাংলাদেশ এমবেসি থেকেই, ইউএস এমবেসি ইন বাংলাদেশ থেকেই ন্যাশনাল ভিসাকে রিকোয়েস্ট করে। তবে আপনার কাজ হবে যত দ্রুত সব ডকুমেন্ট দেন তখন আপনার ইন্টারভিউ ডেটটা, সব ডকুমেন্ট কমপ্লিট হওয়ার পরে 2 থেকে 2 মাসের ভিতরে আপনি ইন্টারভিউ ডেটটা পাবেন। এখন এই ডকুমেন্ট যদি আপনি কমপ্লিট করতে 6 মাস লাগে তাহলে একমাত্র আপনি কইতে পারেন কত তাড়াতাড়ি আপনি ডকুমেন্ট দিতে পারেন। এবং ডকুমেন্ট দেওয়ার ভিতরে দেখা যায় এগুলো আপলোড করতে অনলাইনে, যখন কতগুলা পড়তে লিজিবল না হইলে তখন আবার এটা আবার রিভিউ করতে হবে। ডিফেক্টিভ ডকুমেন্ট বলা হয়, অনেক সময় ডকুমেন্টে 1 পৃষ্ঠা দিলে আর 1 পৃষ্ঠা বাকি রয়েছে, দ্যাটস নো গুড। অনেক সময় এইভাবে বিভিন্ন কারণে যদি DS-260 লম্বা ডকুমেন্ট এগুলো অনলাইনে ফাইল করতে হয়। সুতরাং অল ডকুমেন্ট কমপ্লিট হওয়ার পরে ধরে নিতে পারেন 2 মাসের ভিতরে ইন্টারভিউ ডেট পাবেন, বাট এখন ডিপেন্ড করে কত তাড়াতাড়ি আপনি অল ডকুমেন্ট সাবমিট করবেন, সাবমিট করছেন প্রপারলি। জি, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমাদের সঙ্গে ফোনে আর কে আছেন, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। জি, আমার নাম মোহাম্মদ আরিফ। জি, ম্যানহাটন থেকে। জি বলুন আরিফ সাহেব, আমাদের এখানে উপস্থিত এন মজুমদার সাহেব আপনার কথা শুনছেন। হ্যাঁ, শিওর। প্রথমে আসলে মজুমদার ভাইকে অসংখ্য ধন্যবাদ সুন্দর অনুষ্ঠান করার জন্য। কোয়েশ্চনটা হচ্ছে যে আমি সিটিজেন হই, সাথে সাথে যে আমার মেয়ে 18 বছরের কম, সেও সিটিজেন হয়ে যায়, মানে সিটিজেন হয়ে যায় মানে হচ্ছে ওর জন্য আমরা পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করে সে পাসপোর্টে পেয়ে যায়। তো আমার কোয়েশ্চনটা হচ্ছে, সে তো ন্যাচুরালাইজেশন সার্টিফিকেট পায় নাই, এবং ন্যাচুরালাইজেশন সার্টিফিকেট এর জন্য অ্যাপ্লাই করার জন্য মোর দেন $1,000 লাগে। সো ন্যাচুরালাইজেশন সার্টিফিকেটটা কি ইম্পর্টেন্ট, ওর জন্য অ্যাপ্লাই করা দরকার? আচ্ছা, এখন আমি উত্তরটা দিই। থ্যাংক ইউ আপনার কোশ্চেনের জন্য। এবং এটা 1000 বেশি না, 1100 সামথিং হলো এন্ড 600 এর ফি। এবং কন্ডিশন হচ্ছে যখন যে সময় আপনি সিটিজেন ওই সময়ে আপনার মেয়ে 16 বছরের নিচে ছিল কিনা, যদি থাকে তাহলে সে কোয়ালিফাই করবে, এটা হলো একটা কন্ডিশন। আর আপনার সেকেন্ড কোশ্চেন হলো এটা প্রয়োজনীয়তা কিনা, আমি বলবো অ্যাবসোলিউটলি, কারণ সিটিজেন আপনি এই দেশের নাগরিক কিনা এটা প্রমাণের জন্য একমাত্র পথ হলো ইউ হ্যাভ টু বর্ন হিয়ার অর ন্যাশনালাইজ সার্টিফিকেট, এই দুটার একটা ছাড়া। অনেকে বলে আমার পাসপোর্ট আছে, পাসপোর্ট ইজ দ্য এভিডেন্স অফ ট্রাভেলিং আউটসাইড, পাসপোর্ট ইজ নট এ প্রুফ অফ সিটিজেনশিপ। তো সুতরাং ওইটা অত্যন্ত দরকার। তবে আরেকটা কথা এখানে বলে রাখি, যদি আপনার ইনকাম কম হয়ে থাকে সেক্ষেত্রে বিনাফিতেও N-600 ফাইল করা যায়, কোনো ফি লাগবে না, এটা হলো একটা। আরেকটা হলো যদি মনে করেন যে কিছু কমপ্লিটে করতে চান, সে যখন 21 বছর হবে তখন কিন্তু সে ওই N-600 ফাইল করতে পারবে, সেটার ফি 6 AED মাত্র, অলমোস্ট অর্ধেক। আচ্ছা আচ্ছা, জি। এর কাছাকাছি একটা প্রশ্ন করেছেন মাহমুদা সুলতান, তিনি লিখেছেন আমি আমার 2 চাইল্ডের জন্য N-600 সাবমিট করেছি November 2018-এ, কতদিন লাগতে পারে এই প্রসেস কমপ্লিট হতে? প্রায় আমি বলবো প্রায় 2 বছর। প্রায় 2 বছর,
এবং এবং আমি আরো বলে রাখি, দেখা দেখবে এটাকে যদি উনি নিজে নিজে ফাইল করে থাকে, কিন্তু এর মধ্যে এজ প্রিজার্ভ করা বা এরকম কিছু না 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 এটা করার ব্যাপার না। এটার জন্য N-600 অনেক রিকোয়ারমেন্ট যে এই ছেলেটা জন্মের পর থেকে একসাথে ছিল, একসাথে ট্যাক্স ফাইল করা হয়েছে, একসাথে লিজ দিয়েছিল, লিজে তাদের নাম ছিল, স্টুডেন্ট স্কুলে যে গেছে স্কুলে পিতামাতার নাম ছিল, অনেক তথ্য দেওয়া হয় না প্রাথমিকভাবে, এই সমস্ত ডকুমেন্টস চাইবে। কিন্তু এই সমস্ত ডকুমেন্টস যখন যারা নন লয়ার যারা নন এক্সপার্ট ফাইল করে তখন এই সাই এবং একটার পর দুইটা তিন বা সাইড বা সাই অনেক সময় এটা ডিনাই করে, সুতরাং উই দে হ্যাভ টু প্রসেস ইট ভেরি কেয়ারফুলি। জি, আরেকটা প্রশ্ন আমার ফেসবুক থেকে নিতে চাই, তুষার আহমেদ, তিনি ধন্যবাদ আপনাকে আপনার লেখার জন্য, তিনি লিখেছেন পাশাপাশি একটা প্রশ্ন করেছেন যে এন মজুমদার ভাইয়ের কাছে একটা প্রশ্ন যে বড় ভাই সিটিজেন F4 ক্যাটাগরিতে আবেদন করেছেন 2006 সালে জুলাই মাসে, আর কতদিন লাগতে পারে, এখন কোন মাসের ইন্টারভিউ? এখন জুন চলতেছে আপনার, জুলাই আমি মনে করি আপনার আপনাকে ভিসা ফি হয়তো চাইছি, হয়তো আপনি মেল মিস করলেন কিনা আমি ইমিডিয়েটলি চেক করেন, এটা এটা বলবো একটা কারণ এখন। আচ্ছা আচ্ছা, তাহলে আমি আপনি ইমিডিয়েটলি বিষয়টা একটু খোঁজ খবর নেন। তুষার আহমেদ সাহেব জি আমাদের সঙ্গে ফোনে আর কে আছেন, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। হ্যালো, আমি আলম। জি আলম বলছি কুইন্স থেকে। জি বলুন, আমরা শুনতে পাচ্ছি আপনার কথা। আমার পার্মানেন্ট রেসিডেন্ট ছিল ওই 2 বছরের জন্য কন্ডিশনাল গ্রিন কার্ড, 2 বছর পুরার আগে আমি 3 মাস থাকতে আমি ওই রিমুভ করার জন্য অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু ওরা 1 বছর এক্সটেনশন দিয়েছিল, এখন 1 বছর হওয়ার পরে কোনো উত্তর পাই নাই, এখন কি করা? এক বছর সাধারণ এখন বর্তমানে 18 মাস দিয়ে থাকে, যদি আপনারটা পুরানো 1 বছর দিয়েছিল, তবে 18 বছরেও 18 মাসেও যদি এটা কোনো রেজাল্ট না আসে আপনি খবর নিতে হবে ওই I-751 এখানে রিসিপ্ট নাম্বার দিয়ে ওয়েবসাইটে USCIS.gov সেখানে কেস স্ট্যাটাস অনলাইন চেক করতে হবে, কোনো অন্য ডকুমেন্ট চাইলেও কিনা এটা খেয়াল রাখতে হবে। জি জি, ধন্যবাদ, আমার মনে হয় আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। একটি প্রশ্ন এসছে এখানে, বলেছেন যে আমি I-140 অ্যাপ্রুভড EB-1 ক্যাটাগরিতে, আমি এর মধ্যে যে যাওয়া আসা করছি সেটাতে আমার কোনো সমস্যা হবে কিনা, B-1 B-2 যাওয়া আসা করছি? না, কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি, আমরা ফোন নেওয়ার আগে একটা প্রশ্ন নিতে চাই ফেসবুক থেকে। তাসকিয়া নওশিন, তিনি বলেছেন 2006 অ্যাপ্লাই করেছি, ওয়েলকাম লেটার পেয়েছি 2019 জানুয়ারিতে, সিসি লেটার কমপ্লিট হয়েছে এপ্রিলের ফার্স্ট উইক, এখন আমি ইন্টারভিউ লেটার কবে নাগাদ পাবো? জি বোঝা গেল, এখন তো হ্যাঁ বুঝে গেছে, এখন তো কারেন্ট এনি টাইম পেতে পারেন, যে কোনো সময় আপনি পেতে পারেন। তো আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা আপনি দর্শকদের জন্য আর কিছু বলতে চান? শিওর, থ্যাংক ইউ আমাকে স্মরণ করে দেওয়ার জন্য। আগামীকালকে ব্রন্সে আমাদের ইন্টারফেথ ইফতার, ইন্টারফেথ ইফতার হচ্ছে আমরা মুসলমানরা ইনভাইট করব সকল ধর্ম, সকল ধর্ম বর্ণের ফ্রিস্ট এবং ইলেক্টেড অফিসিয়াল অন্যান্য জাতির লোকজনকে আমাদের সাথে ইফতার করার জন্য দাওয়াত করব। সেখানে এটা আমাদের উদ্দেশ্য হচ্ছে টু প্রমোট ইসলামিক ভ্যালিউ, টু প্রমোট ইউনিভার্সাল ব্রাদারহুড এবং অ্যান্ড দি ব্রাইটনেস অ্যান্ড ইনক্লুসিভনেস অফ ইসলাম। সো এটা এই আইডিয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানে আমাদের স্পিকার থাকবে, ইংরাজিতে কথা বলবে এবং ব্রন্স ক্লাস দি ট্রান্সপোর্ট সমস্ত মাওরা খ্রিস্টান যাজকদের চিফ থাকবে, আপনার এনডাবলের সিফির চিফ থাকবে, আমাদের কংগ্রেসম্যান কন্টেন্ডার সে থাকবে, আমাদের লোকাল ইলেকটেড অফিসিয়ালরা থাকবে, আমাদের বিভিন্ন স্কুলের প্রিন্সিপাল, বিভিন্ন স্কুলের প্রিন্সিপাল সিইও তারা থাকবে এটা, এবং এটা ব্রঙ্কসে নয় আমি মনে করি খুব পুরো শহরে সবচেয়ে বড় অনুষ্ঠান আমরা আমাদের বাংলাদেশ আমেরিকান কমিউনিটি কাউন্সিলের পক্ষ থেকে করি। গত বছর জাস্টিস সোনিয়া সটোমায়ার সেন্টারে হয়েছিল, এবছর হবে 1315 ওল্ম স্ট্রিট অ্যাভিনিউ ব্রঙ্কস, এই লোকেশনটা হচ্ছে আমাদের ব্রঙ্কসের বাংলা বাজারেই, যেখানে ফাকচেস্টারে চ্যাংলি নামক একটা সুপার মার্কেট আছে, চ্যাংলি সুপার মার্কেটের পাশেই এই চার্চটার নাম হচ্ছে সেন্ট হেলেনাস চার্চ অ্যান্ড স্কুল, ওদের হলটা এত বড় সেখানে 1000 লোক বসতে পারবে একসাথে, এবং আমাদের ফ্রি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে, শহরের যেখানেই আপনি থাকেন অল আর ওয়েলকাম, এবং আমরা নিশ্চিত করব সবাই সেখানে দোয়া করতে পারবে, ইফতার খেতে পারবে, এবং সেম হলে
আর মাগরিবের নামাজও পড়তে পারবে, আর গায়ে নিয়ে আপনাকে কোনো সমস্যা হইতে পারবেন না, ওখানে পার্কিং এর ব্যবস্থাও আপনার জন্য রয়েছে। সো আসুন সবাই মিলে প্রমোট করি ইউনিভার্সাল ব্রাদারহুড অফ ইসলাম। ধন্যবাদ, ধন্যবাদ, অনেক বড় আয়োজন, আমরা আশা করি আয়োজনটি সফল হবে। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই, আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি সেটি লিখে রাখুন, পরবর্তী সপ্তাহে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো বিদায় জানাচ্ছি, ভালো থাকবেন সবাই।